আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসমম ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা না খেয়ে বাজারে চলে গেলাম। এই দেখেন আমি বাজার নিয়ে আসছি, এখন আমি বাজারগুলো আপনাদের সাথে কী নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে যাকে দেখতেছেন উনি ভাবছে হয়তো ওর জন্য আমরা খাবারের কিছু নিয়ে আসছি, বা যা বাইরে থেকে আমাদের বাসা যা কিছুই আনা হয় সবার আগে ওই এসে এগুলোর পাশে হাজির হয় এবং দেখে মানে ওর জন্য খাবার কিছু আছে কি না। তো এই যে আমি বাজার থেকে ডিম নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম, এখন আমি এগুলো একটা একটা করে বাইর করে নিচ্ছি। আর আমাকে দেখেন আমার হেল্পিং হ্যান্ড উনিও আমার সাথে মানে আমাকে হেল্প করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। এই যে আমি এখানে ডিমগুলো বাইর করে এনেছি, উনি বুঝতে পারছে এটা আসলে বিস্কিট না, এটা উনি খেতে পারবে বা ওনার জন্য এটা আনা হয়েছে, এই জন্য উনি এটার কাছে এসে অনেক সুন্দর করে বসে আরাম করে। এদিক থেকে আমি এখানে নিয়ে আসছি কিছু শসা, সাথে আছে কয় এক খালি লেবু, এগুলো আমি বাইর করে নিচ্ছি। আসলে আমরা যারা গৃহিণী আছি, যারা হাজব্যান্ড বা দূরে থাকে, পাশে থাকে না, একা হাতে সংসার বাচ্চা কাচ্চা বাজার করা সব কিছুই সামলাইতে হয় এই আর কি। এটা শুধু আমার না, এটা আমার মতো অনেকেই আছেন যারা হাজব্যান্ড থেকে দূরে থাকেন বা হাজব্যান্ড বাইরে থাকে বা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে, সবারই এরকমভাবে করতে হয়। এই যে এখানে আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর এক কাটি পালং শাক নিয়ে আসছি, আর এদিক থেকে আমি এখানে টমেটো নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি, কচুর মুখ নিয়ে আসছি, কাঁচামরিচ, মানে টুকটাক কাঁচা তরকারি বা কাঁচা বাজার যাই বলেন যা কিছুই লাগে আমি এখানে, আমার কয়েকদিন যাবে আমি ওইভাবে বাজার করে নিয়ে আসছি এই আর কি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কারণ আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, সংসারের প্রতিদিনের কাজকর্মগুলাই ব্লগ মানে ভিডিও করে ওটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়। এদিক দিয়ে আমি একটা মুরগি নিয়ে আসছি, আর মুড়ি ছিল না বাসায়, মুড়ি নিয়ে আসলাম এই আর কি। এই যে টুকটাক বাজারগুলো করে নিয়ে আসছি। তো আমার চ্যানেলটি যারা আসলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার দেওয়া নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান আকারে। এই যে বাজার গুছিয়ে সকালে আজকে রুটি পরোটা হলো না, এখন চা বানিয়ে নিছি, যে বিস্কিটটা নিয়ে আসলাম টোস্ট, দুইটা টোস্ট দিয়ে চাটা খেয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নায়, এখন আমি এখানে আপনাদের সাথে মুরগি দিয়ে মূলা রান্না করব, সেই ভিডিওটা শেয়ার করব। তো পাতিলে আমি এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিছি, দিয়ে এগুলাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, সে পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এই যে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। মুরগি রান্না করতে আমরা সাধারণত যে যে মশলাগুলো দিই ওই মশলাগুলোই আমি এখানে অ্যাড করব। দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ দিব আমি এখানে আদা বাটা, দিয়ে একটু ভালো করে নিয়ে ছেড়ে দিব যেন আদা রসুনের যে একটা র ফ্লেভার থাকে যেন ওই ফ্লেভারটা একটু চলে যায়। এখন এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব জিরা গুঁড়ো, এই যে জিরা গুঁড়াগুলো অ্যাড করে দিচ্ছি,
সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা কালারও সুন্দর আসে আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। এখন এই যে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে আপনি ব্রয়লার মুরগির যত মশলা ভালো করে কষিয়ে এবং মুরগির পানি দিয়ে আপনি যদি মানে চিকেনের পানি দিয়ে যদি চিকেনটা রান্না করেন তাহলে ব্রয়লার মুরগিরও কিন্তু টেস্টটা ভালো আসে, খারাপ আসে না। অনেকে হয়তো যে মানে ব্রয়লার মুরগিটা খায় না, যে এটা আসলে টেস্ট আসে না বা রান্না ভালো আসে না, অনেকের মুখের এক একজনের তো মুখের স্বাদটা এক এক রকম। তো এইভাবে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, খারাপ হবে না। এই যে আমি এখন মুরগিগুলা ধুয়ে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে দিলাম, সামান্য একটুখানি কষিয়ে নিচ্ছি। এই যে ঢাকনাটা সরিয়ে আমি আবার ওইটাকে নেড়ে ছেড়ে দিলাম। এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, মাংস জাতীয় যাই বলেন, একটু মরিচটা অ্যাড করে দিলে মশলার টেস্টটা ভালো আসে। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, কেটে রেখেছিলাম ওই টমেটোটা, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও একটু কষাতে দিব। মুরগির পানি দিয়ে আপনি সবসময় চেষ্টা করবেন আপনারা মুরগিটা কষাইতে, তাহলে ওই মুরগিটা খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমি যে মূলাটা কেটে ধুয়ে রেখেছিলাম, একটা মূলা দিছি সাথে, ওই মূলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন, ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দিব, আরও 5-7 মিনিট কষিয়ে নেব, যেন চিকেনের পানিটা দিয়ে এবং মূলার পানিটা দিয়ে দুইটাই ভা আমার মানে 80% সিদ্ধ হয়ে যায়। আমি এখন পর্যন্ত কিন্তু দেখেন একটু পানি অ্যাড করি নাই, চিকেনের মুরগি আর মূলার চিকেনের যে পানিটা বাইর হয়েছে আর মূলার যে পানিটা বাইর হয়েছে ওই পানিটা দিয়ে আমি এখনও রান্নাটা করতেছি। আমি কিন্তু এখনও এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই এখানে। এভাবে চিকেন দিয়ে মূলা দিয়ে রান্না করবেন, বা এটার সাথে আপনি মূলা না দিয়ে আলু দিতে পারেন, লাউ দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন ওইভাবে, বা এগুলো না দিয়ে আপনি শুধু চিকেন এভাবে কষিয়ে রান্না করলে চিকেনের পানি দিয়ে চিকেনটা ভালো হয় খেতে। এই যে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আমার এখানে এখনও যথেষ্ট পরিমাণ পানি আসে, তেলটা আছে, তেলটা এখনও ভালো করে উপরে ওঠে না। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিলাম, এই দেখেন ঢাকনাটা সরিয়ে নিছে, এখন তেলটা আমার পুরোপুরি উপরে চলে আসছে। এরপর যে আমি নেড়ে ছেড়ে এখানে পানি অ্যাড করে দিব, সামান্য একটু পানি দেবো আমার ঝোলের জন্য, যেটুকু পরিমাণ আমি ঝোল রাখবো ওই পরিমাণে এখানে পানি অ্যাড করে দিব। দেখেন আমার তেলটা উপরে চলে আসছে, এই যে আমি পানিটা অ্যাড করে দিলাম। যেহেতু আমার মূলাটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে বেশি অতিরিক্ত পানি দিলাম না, তাহলে মুরগিটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এখানে ঝোল পরিমাণে পানি দিলাম এবং দুইটা কাঁচামরিচের ফালি করে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা রেখে দিব। এই যে আমি মাঝের মাঝে একবার চেক করে নিলাম, আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আমি এটাকে হালকা একটু ঝোল রাখবো, যেহেতু সাথে মূলা দিয়েছি এটা পুরোটা ঝোল শুকিয়ে নিলে খেতে অত ভালো আসবে না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন এই যে এটা হচ্ছে মুরগির ফাইনাল লুক। এখানে আমি আরও অনেক কিছু রান্না করেছি, আসলে এত কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। এই যে আমি এখন খাবার শুরুতে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য।